হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? অর্থাৎ অনেকেই উচ্চ মাধ্যমিকের যে বাকি পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু 29শে জুন এরকম একটা হওয়ার কথা ছিল, কিন্তু আজকে কিন্তু ঘোষণা হয়েছে, ঠিক আছে, যে কত তারিখে এক্সাম হবে। 29শে জুন কিন্তু এক্সামটা হবে না। কোথায় এক্সাম হবে, কীভাবে হবে, সমস্ত ডিটেলস কিন্তু আজকে মিডিয়া কনফারেন্সে কিন্তু জানানো হয়েছে, তাই তোমাদের সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তবে অ্যাকচুয়ালি কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখনও পর্যন্ত কোনো নোটিশ দেওয়া হয়নি, তবে 1 উইকের মধ্যেই কিন্তু বিস্তারিত এই নোটিশ এই তোমাদের ওয়েবসাইটে কিন্তু জানানো হবে। তো আজকের যে স্পেশাল যে নিউজ, সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, কবে কবে পরীক্ষা হতে চলেছে এবং কোথায় সেন্টার হবে সমস্ত কিছু দেখতেই পাচ্ছ। লেখা আছে যে হায়ার সেকেন্ডারির বাকি পরীক্ষা 2, 6 এবং 8ই জুলাই হবে বলে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ জুলাই মাসে 2 তারিখ, 6 তারিখ এবং 8 তারিখে হবে। অর্থাৎ এটাই কিন্তু মোটামুটি বলা হয়েছে এবং নিউজ 18 বাংলা থেকে আমি এটা জানতে পেরেছি, তোমাদের কাছে তুলে ধরেছি। এবং যেটা খবর হচ্ছে 2, 6, 8 জুলাই পরীক্ষা হবে, এটা কিন্তু বলে দিয়েছে। আর যেটা বলেছে যে 29শে জুনের উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা ছিল সেটা কিন্তু হবে না, অর্থাৎ জুন মাসে কোনো এক্সামই হচ্ছে না, সেটা পুরোটাই জুলাই মাসে হবে। আর একটা কথা হচ্ছে খুব খুশির খবর, সেটা হচ্ছে কি যে সমস্ত সেন্টার, ঠিক আছে, সবার নিজের জেলা বাড়ির কাছেই কিন্তু সেই তোমাদের সেন্টারগুলো হবে, তো এটা একটা খুবই ভালো সংবাদ। তাই এটাই ছিল আজকে মোটামুটি তোমাদের একটা বড় আপডেট। অর্থাৎ এছাড়া এরপরে বিস্তারিত নোটিশ তোমাদের ওয়েবসাইটে দেওয়া হবে, তো সে পর্যন্ত অপেক্ষা করো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না, এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।